নিজের রানা প্লাজার সেই ভয়াবহতা এরপর তাজরিন ফ্যাশনসের আগুন এবং এরপরেই কিন্তু বলা হচ্ছে এই ধরনের একটি ঘটনা যেখানে খোদ ফায়ার সার্ভিস যারা আগুন নেভাতে আসে তাদেরই নয়জন জন প্রাণ হারালেন সেই আগুন নেভাতে গিয়ে আমরা দেখছি বিএম কন্টেইনার ডেপোর আশপাশ এলাকা এবং বাংলাদেশে এর আগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একসঙ্গে নয় জন কর্মী নিহত হওয়ার ঘটনা এটা কিন্তু নেই এখনো তিনজন একাধিক ফায়ার সার্ভিস কর্মী নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস সদস্যরা জানিয়েছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ধোয়া উঠছে এবং পানি ছিটানো হচ্ছে বিশেষভাবে আমরা সেটি দেখছি এবং প্রায় ছাব্বিশটি ইউনিট ফায়ার সার্ভিসের এখানে কাজ করছে দর্শক বিএম কন্টেইনার ডিপো যেখানে ভয়াবহতা সেই ভয়াবহতার সরাসরি দেখছেন এখানে আশেপাশের ভবন এবং পুরো একটা যেতে পারে বলা এটিকে যে কন্টেইনারগুলোতে গার্মেন্টস পণ্য ছিল বেশিরভাগ এবং বলা হচ্ছিল যে অবৈধভাবে সেখানে রাসায়নিক ছিল সেই অভিযোগ উঠেছে এবং বেশিরভাগ গার্মেন্টস পণ্য ছিল প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এখান থেকে